অরুণদার কাছে তুমি গেছো, তুমি কি নন্দিনীর কাছে যেতে চাও? ওই যে বলার ইচ্ছা ছিল, বাট কিছু কথার জন্য, আর মেইন কথা আমরা ভিখারি নই। একটু আগে বলছিলে যে তুমি এখন যে পজিশনে রয়েছো তার জন্য সোশ্যাল মিডিয়া অনেকটাই তোমাকে হেল্প করেছে, বা তাদেরই পুরো ক্রেডিটটা মানে ব্লগারদের। তো অনেকে এই কথাটাই স্বীকার করতে চায় না যে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এতটা জায়গায় এসছে, সবাই ভাবে আমার নিজের ক্রেডিটে এসেছি, মানে সব ভুলে যায় আর কি। ও আগে বলো আমাদের কালারটা কেমন আছে সেটা বলো। ওটাই তো মানে মারাত্মক, দেখতে কেমন লাগছে, তারপরে খাওয়াটা তো পরে কথা, আগে বলে যে দর্শনদারি তারপরে গুণ বিচারি, তো কালারটা আমার দিদি করেছে দেখো। আর দাদা কিন্তু খুব তাড়াতাড়ি বাঙালি হোটেলে এসেছি, ঝোল বললাম, একটু বড় জায়গা গেলে গ্রেভি বলতাম এটা, ঠিক আছে? জায়গা বিশেষে, জায়গা বিশেষে। তোর ভাষায় ঝোল, ঝোলের কালারটা জাস্ট দেখো একবার। আমার ভাষা বলতে কি বোঝা দিয়েছি, ভাষাটাকে আমি ইন্ট্রোডিউস করেছি। আগের দিন আমাদের একটা কোন একটা ভিডিওতে, বিরিয়ানির ভিডিও কি সামথিং কোন একটা ভিডিওতে বলছিল আলুতে মানে ফ্লেভার কি করে ঢোকে, একটা বিরিয়ানিতে কাঁচা আলু খেয়ে দেখো তো কেমন লাগে। মাটনটা ভাতের সাথে তাই করবো ঠিক আছে, কিন্তু তার আগে একটু কামড়ে দেখো। মানে দুটো জিনিস শপথ করেছিলাম, বিয়ের পর অন্য কোন মেয়ের দিকে দেখবো না, আর কোনোদিনও বিবাদী ব্যাগ গেলে নন্দিনীর দিকে তাকাবো না। তো সেটাই করেছি। ওয়া ওয়া ওয়া, অল রাইট। তো আর একটা নতুন ভিডিওতে আমার সবাইকে স্বাগত। তো আসছে কিন্তু সকাল সকাল বেরিয়েছি, মানে এখন দুপুর হয়ে গেছে, দুপুরের টাইম পর্যন্ত চলে এসেছি। মানে একটা হোটেলের যে অথেন্টিক যে মাটন আর ভাত হয় সেই সিম্পল জিনিস খেতে এসেছি, আর অনেক দূর, এটা কিন্তু আমরা আছি একদম চাঁদপাড়াতে। তো টাইটেলের থাম্বনেল থেকে বোঝা গেছে যে কোথায় ভিডিও করতে এসেছি। তো চ্যানেলে হয়তো এরকম ধরনের ভিডিও আমাদের ফার্স্ট টাইম, মানে এরকম ভাতের হোটেলে ট্রেন্ডিং টপিকে প্লাস এরকম কন্টেন্টই আমাদের চ্যানেলে ফার্স্ট। আর আরেকটা বার বলে রাখি, ট্রেন্ডিং টপিকে কিন্তু আমরা কখনো ভিডিও করিনি, এই ফার্স্ট। পর আর আমরা একা আসিনি, আসার আগে কিন্তু বেলঘুরিয়ার ফুড ব্লগার কিং এসছে, তাকেও নিয়ে এসেছি। ও ও, একটা জিনিস দেখো, আমরা কিন্তু কাঠখড় পুড়ি এখানে এসছি ঠিকই কাঠের জালে রান্না খাবো বলে, ঠিক আছে? মানে একটা কাঠখড় পুড়িয়ে এখানে এসছি, কাঠখড় পুড়িয়ে খাসির মাংস খাবো একদম। যাই হোক, অর্পণদার সাথে এসছি অনেকদিন পর আমাদের চ্যানেলে এসছে অর্পণদা। একদম গাইস, কেমন আছো তোমরা সবাই বলো আগে, আর তারপরে বলো ফুড কোস্টকে কবে তোমরা 20,000 সাবস্ক্রাইবারটা করছো, তাড়াতাড়ি করে দাও। তো আজকে যেখানে এসে সেটা হচ্ছে চাঁদপাড়ার কালীদির হোটেলে, কালীদি মিষ্টিদির হোটেলে। তো খাবার দাবার তো ট্রাই করবো, সেটা পরে ব্যাপার, আগে কথা বলবো। আচ্ছা, হোটেলে মাটন আর ভাত এই অথেন্টিক জিনিসটা খেতে তোমার কেমন লাগে? মাটন ভাত অবশ্যই আমার খুবই প্রিয়, বাট আমার এই কালারটা, মাটনের কালার আর চিকেনের কালারটা দেখে আমি দুটোই খাবো ঠিক করেছি। আচ্ছা আচ্ছা, মানে দুটো জিনিস শপথ করেছিলাম, বিয়ের পর অন্য কোনো মেয়ের দিকে দেখবো না, আর কোনোদিনও বিবাদী ব্যাগ গেলে নন্দিনীর দিকে তাকাবো না। বাহ, তো সেটাই করেছি। ওয়া ওয়া ওয়া, এবার নন্দিনীর কয়েকটা ব্লগার যাবে গিয়ে বলবে হ্যাংলা বাজি, এই কমেন্ট, এই কথাটা বলেছে, এইটা এই কথাটা বলেছে, তুমি কি বলতে চাও? নন্দিনী রিপ্লাই, কে হ্যাংলা বাজি, কে হ্যাংলা বাজি, তাহলে দিদিরা জানে যে দু কদম পিছিয়ে তারা কিছুদিন আগে ছিল, সেই জায়গাটা তারা ধরে রেখেছে। আর দাদা কিন্তু খুব তাড়াতাড়ি, আমি ভুড়ি দেখা দিয়েছি, আসছি আমার পেট দেখিয়ে বলছে দাদা একটু তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? একদম। তো তাকে একটু ব্লেস করো, হ্যাঁ একটু কংগ্রেচুলেশন জানিয়ে দাও, আর একটু ব্লেস করো। তো হ্যাংলাবাজ পরিবারে কি কম্পিটিশন বাড়তে চলেছে? একদম একদম, আমার ছেলে হলে আমি ফুড ব্লগার বানাবো, বা হলে ব্লগার বানাবো না, তাহলে কি বানাবে? মেয়ে হলে, মেয়েরা প্রচন্ড ন্যাকামি করে ব্লগিং, ওই জন্য ব্লগার বানাবো। তো যাই হোক, যা যা জানেন নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখে আপডেটের জন্য। তোমরা যারা এখন আমাদেরকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করনি, আর ইনস্টাগ্রামে কিন্তু যাও, ওখানে রিলস গুলো প্রত্যেকদিন আসছে। তো সবকিছু লিংক কিন্তু ডেসক্রিপশনে আছে, এই জায়গাটারও যদি তোমাদের অ্যাড্রেস লাগে, লিংক লাগে, মানে লোকেশন লাগে, সেগুলো কিন্তু লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রয়োজন হবে না, বাট চাঁদপাড়া আসলে তোমরা সামনেই দেখতে পারবে। তো যারা যারা চাও অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খাবারে গিয়ে, আর ভিডিওতে পুরো কালীদিদিদের সাথে কথা বলবো, সব কিছু দেখাবো, বেশি দেরি করবো না। মাটন আর ভাত হোটেলের মধ্যে অথেন্টিক খাবার, চলো। আমি সত্যি কথা বলতে পছন্দ করি,
তো এখন কিন্তু আছি কালিদির হোটেলের একদম মেন যে জায়গা যেখানে রান্না বান্না হয়, মানে মাটন কষার যে এত প্রশংসা, সেই মাটন কষার একদম সামনেই তৈরি হচ্ছে, অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। প্রথমে যে কোশ্চেনটা করব, তুমি একটু আগে বলছিলে যে তুমি এখন যে পজিশনে রয়েছো তার জন্য সোশ্যাল মিডিয়া অনেকটাই তোমাকে হেল্প করেছে, বা তাদেরই পুরো ক্রেডিটটা মানে ব্লগারদের। তো অনেকে এই কথাটাই স্বীকার করতে চায় না যে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এতটা জায়গায় এসছে, সবাই ভাবে আমার নিজের ক্রেডিটে এসছি, মানে সব ভুলে যায় আর কি। রান্নাটা হয়তো আমি নিজে করি, পরিশ্রমটা আমার, বাট এই যে এত লোকের কাছে পৌঁছে যে আজকে যে 5 কিলো চিকেন 5 কিলো মাটন যে আমি করি, এটা তোমাদের জন্য। তো যাক, আরেকটা প্রশ্ন করব, যেটা মানে খুব হয় যে ভাইরাল হলে বা একটু ট্রেন্ডে আসলে বা ভিউজ বেশি আসলে, মানে যে কোনো জায়গারই লোকাল একটা প্রেশার তৈরি হয়, ওরকম কিছু আছে? মানে লোকে একটা হেও করে বা টিটকিরি করে যে ওরা এখন অনেক হাই ফাই, বা লোকাল যে একটা প্রেশার থাকে, ওরকম কিছু কি হয়েছে? দেখো, আশেপাশে মানুষের কথা মানে কোন নজরে দেখে যে যা হয় একটু হেও করে, বাংলা কথা যেটাকে বলে, আমাদের এরকম ভাবে মানে সামনাসামনিও বা হয় না, আর আমাদের আশেপাশের লোক যে কালী হোটেল দেখিয়ে দেয়, এবার দেখো কিছু কিছু মানুষের একটু তো মানুষের খারাপ থাকে, জেলেসি থাকে। স্যার, স্ট্রিট ফুডের মধ্যে মানে দুজন খুব ট্রেন্ডিং এ, সেটা হচ্ছে অরুণদা আর একটা হচ্ছে নন্দিনী। অরুণদার কাছে তুমি গেছো, তুমি কি নন্দিনীর কাছে যেতে চাও? ওই যে বলা ইচ্ছা ছিল, বাট কিছু কথার জন্য, আর মেন কথা আমরা ভিখারি নই। যদি বলো যে দিদি ভিখারির কথা কেন বললে, আমরা একজনের ভিডিওতে বলেছিলাম যে যদি কখনো যায় তো যাবো, তবে সে যদি আসে আমি অবশ্যই আসতে পারে, যদি আসবে, আমার তো কাস্টমার প্রচুর আসে তো আসবে, আর এসে আবার যদি আমার সাথে তোমার দিক থেকে সব সময় হয়জন্য বলি, হ্যাঁ ধরো দিদি নাম্বার 1 থেকে ডাক আসলো, এটা দিদি নাম্বার 1 এ ডাক আসলো, অবশ্যই যাবো। আমার দিদি গেছে 2018 তে, ও দোকান মানে দোকান চালিয়ে, ও হ্যাঁ যে কোনো ক্ষেত্রে একটা গেছে, তো দোকান চালিয়ে চালাতেই গেছে। তখন তোমরা ভাইরাল ছিলেন? না, তখন ভাইরাল ছিলাম। এই মাটন থালি নিয়ে এত তোমাদের ভাইরাল, তো মাটন থালিতে কি কি থাকছে? মাটন থালিতে থাকছে ভাত তো থাকছে, ডাল থাকছে, ভাজা থাকছে, সবজি থাকছে, ছোলা ডালও বড়া থাকছে, আর এক পিস মাটন থাকবে, এক পিস আলু থাকবে, চর্বি যদি থাকে তো চর্বি দিয়ে দিই, যদি যে পছন্দ করে সে নেবে, না নেলে পছন্দ সে তার ব্যাপার। এইটা দিয়ে 90 টাকা, 90 মানে ম্যাক্সিমাম লোকের কাছে ধারণা থাকে যে কি খাওয়াবে 90 টাকা, এরকম একটা মানে যদি চিকেন থাকে তাহলে বলবে ভাগাড়ের মাংস, মরা মুরগি, মানে বহু কমেন্ট এরকম আসে, আর যদি খাসি হয় তাহলে বলে যে ভেড়া ছাগল এসব তোমরা খাইয়ে দিয়েছো তোমাদের। যারা ঘরে বসে ভিডিও দেখছে, যারা না খেয়েছে তারাই কমেন্টগুলো করেছে, বাট যারা খেয়েছে তারা জানে যে মিষ্টি দিরা কি দিচ্ছে, বা এর থেকে যারা কমে দিচ্ছে তাহলে সেখানেও সেল হচ্ছে, ভাই তারা কি দিচ্ছে, কেউ কেউ খারাপ দেবে না, আমি বলবো কেউ খারাপ দেবে না। 60 টাকা, ট্যাংরা মাছের দাম বেশি, 100 টাকা মনে হয়, 120 টাকা। আচ্ছা আচ্ছা, আর এটা 60 টাকা, রুই মাছের 60 টাকা। আচ্ছা আচ্ছা, এটা ডিমের ঝোল আছে, ডিমের ঝোল, যেটা মাছ তুলতে পারবে সেটাই দেবো, প্রত্যেকটা মাছ এরকম হবে। ওকে, তো এখন মানে যা যা বলেছিলাম সব করা শেষ, এখন শুধু খাবারে মেইন ফোকাস করব, আর অনেক কিছু নিয়েছিস, আগে ইন্ট্রোডিউসটা করিনি তারপরে খাবারটা কে দেখাবো। তো ফার্স্টে রয়েছে এখানে ভেজ থালি, যেখানে অনেক রকম পদ আছে, আর 35 টাকা দামে থালিটার, যেখানে রয়েছে ডাল, একটা রয়েছে ছোলার ডালের বড়া, আর এখানে রয়েছে হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি, যেটা আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, খেয়েছি। তো এটা পাঁচ মিশালি তরকারি, আর এখানে রয়েছে পেঁয়াজ কুলি আর আলু ভাজা আর লেবু। তো এইটা দিয়ে রয়েছে 35 টাকার থালি, এটার সাথে যদি তোমরা চিকেনটা অ্যাড করে নাও এখানে 2 পিস চিকেন দিয়ে, তাহলে চিকেনটা কত? 75 টাকা, 75 টাকা একটা থালি হয়ে গেল। আর যদি মাটন অ্যাড করে নাও 2 পিস দিয়ে, সেটা হয়ে গেল একটা 150 টাকার থালি, আর যদি 1 পিস নাও তাহলে কিন্তু 90 টাকার থালি। তো এই হচ্ছে পুরো ইন্ট্রোডিউস করে দিলাম, এবার মেন খেয়ে দেখার পালা। আচ্ছা, তো ফার্স্টে ডাল দিয়ে ট্রাই করে দেখি, ফুলিয়া আলু ভাজা যেটা আছে সেটা নিয়ে একবারে, আর এখানে রয়েছে ছোলার ডালের বড়া। ঘরোয়া খাবার যেমন হয় এক্স্যাক্টলি তেমন খেলে, আর এখানে রয়েছে হচ্ছে এই চচ্চড়ি টমেটোর, যেমন খাই আমরা সিম্পল রান্না হয় যেটা, সেই সিম্পল রান্নাটা, তো ওইটাই, এটা মারাত্মক, তাই ট্রাই করে দেখি কেমন লাগে। এই হচ্ছে পাঁচমিশালি তরকারি, বড়ি দেওয়া আছে, বড়ি টমেটো তো অনেক কিছু দেওয়া আছে, তো মেখে এবার আসছি একদম মেন অ্যাট্রাকশনে, চিকেন কষা আর মাটন কষা নিয়ে। তো তুই মাটন কষাটা দেখা, আমি চিকেন কষাটা দেখাচ্ছি। এই হচ্ছে চিকেনের পিসগুলো, জাস্ট দেখো একবার, না বেশ ভালো সাইজ। আর এখানে মাটনের পিসগুলো দেখিনি আমি, সলিড পিস একটা মাটনের, এরকম 2 পিস রয়েছে, 2 পিস কি 3 পিস,
ওটা আলু, ওটা আলু আর এক পিস আলু রয়েছে। আর এটা কিন্তু 150 টাকার প্লেট, বেশ বড় বড় সাইজে দুটো এরকম সাইজে মাটন থেকে একটু ঝোল নিয়ে দেখো পাটি। যেহেতু বাঙালি হোটেলে এসেছি ঝোল বললাম, একটু বড় জায়গা গেলে গ্রেভি বলতাম এটা, ঠিক আছে? জায়গা বিশেষে, জায়গা বিশেষে। তো এখান থেকে একটু ঝোল নিয়ে মেখে, আহা গন্ধটা যা বেরিয়েছে বস, অলরেডি কিন্তু আমার টেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ গন্ধটা যা বেরিয়েছে না, এখানেই পয়সা, মানে মেন পয়সা এখানেই। তুই তো মাটন খাস না বললি, কাছে খাবি? নো কমেন্টস। তুই দাবা লেবু টিপতেই পারছিস না, সরি চিপতে পারছিস না। ননভেজ মানে ভালগার টাইপ কথা হচ্ছে গাইস। তো এখানে আলু, খারাপ কি বললাম, তুই লেবু চিপতে গিয়ে তুই জামা মাখিয়ে ফেলছিস। তো আলু দিয়ে ঝোল দিয়ে, মাটনের ঝোল দিয়ে স্পেশালি, তো এটা দিয়ে বুঝলাম এতক্ষণ ধরে কেন কষা ছিল। লাল লাল ঝাল ঝাল যেটা বলে না, একদম পারফেক্ট। ওটা ফ্লেভারগুলো পুরো ঢুকেছে, আর আলুটার মধ্যে এক্স্যাক্টলি পুরো ফ্লেভার ঢুকেছে, আর নরম কতটা। ও আরেকটা কথা বলে রাখি, আগের দিন আমাদের একটা কোন একটা ভিডিওতে, বিরিয়ানির ভিডিও কি সামথিং কোন একটা ভিডিওতে বলছিল আলুতে মানে ফ্লেভার কি করে ঢোকে। হ্যাঁ ওটা একটা বিরিয়ানিতে কাঁচা আলু খেয়ে দেখো তো কেমন লাগে, তারপর বুঝতে পারবে ফ্লেভারটা কি করে ঢোকে। তো যাই হোক, অদ্ভুত অদ্ভুত মাঝে মধ্যে কমেন্ট আসে, বিরিয়ানিতে যদি বিরিয়ানির আলুতে যদি বিরিয়ানির ফ্লেভারটাই না ঢুকলো তাহলে আলুটা খেয়ে কি মজা পাবে, কাঁচা আলুই তো মনে হবে তাহলে। সেটাই হচ্ছে কথা, মাটনটা ভাতের সাথে তাই করবো ঠিক আছে, কিন্তু তার আগে একটু কামড়ে দেখ। পুরো সলিড পিস রয়েছে, তো বেশ ভালো লাগছে খেতে। এই মাটন ভাত দিয়ে আলু দিয়ে, আহা ফ্লেভারটা মারাত্মক মাটনের, মাটনের ফ্লেভারটা জাস্ট মারাত্মক। এরকম নিয়ে খাও বৎস খাও। এবার আসি চিকেন কষাতে, এই হচ্ছে চিকেন কষা। তোর ভাষায় ঝোল, ঝোলের কালারটা জাস্ট দেখো একবার। আমার ভাষা বলতে কি বোঝা দিয়েছি, ভাষাটাকে আমি ইন্ট্রোডিউস করেছি মানে আজকের জন্য। ভাত দিয়ে মেখে খেয়ে দেখি, উঠতে চাইছে না কেন, উল্টে যাচ্ছে। আহা চিকেনটা ভালো সফট আছে, দেখি মারাত্মক। এই যে ফুলে ফুলে ফুল, ভালো সফট আছে চিকেনটা, ফুলে পড়ে গেল কি চিকেন, দুষ্টু হয়ে যাচ্ছে দুষ্টু। আহা প্রত্যেকটা রান্না কিন্তু বেশ বেশ ভালো। তো যাক খাওয়া দাওয়াটা আপাতত কমপ্লিট করি, সব কিছু তো ডিটেলস বলেই দিলাম। আজকে কিন্তু দুজন একসঙ্গে ভিডিও করছি, তার পেছনে রিজনটা আছে, এবার দেখিয়ে দিতে বলবো। আজকে আমাদের ক্যামেরাটা কে ধরে দিচ্ছে সেটা দেখো, আলোর উল্টো দিকে বসে আছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক। আলোর উল্টো দিকে অন্ধকার মানুষ সেই করে দেখা যাবে, দেখে নাও গাইস ভিডিও, ওরা খাচ্ছে আর আমি দেখছি, এটাই হচ্ছে বাস্তব, ঠিক আছে? বলে দিয়েছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে, চলো টাটা।